হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি অবশ্যই কিন্তু জিএনএম এবং এএনএমকে কেন্দ্র করে। তোমরা অলরেডি জানতে পেরেছো যে তোমাদের জিএনএম এর ফাইনাল অ্যান্সার কী, সেটি পাবলিশড হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর কোনো ফাইনাল অ্যান্সার কী হয়তো পাবলিশড হবে না, এটাই ফাইনাল অ্যান্সার কী, বোর্ডের তরফ থেকে এটিই জানানো হয়েছে। আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে যে একটি কোশ্চেন বোর্ডের তরফ থেকে উইথড্র করা হয়েছে। সেই কোশ্চেনটি যারা যারা অ্যাটেম্প করে থাকবে বা অ্যাটেম্প করনি তারা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। সেক্ষেত্রে এক নাম্বার তোমাদের ক্ষেত্রে কিন্তু বোনাস ধরা হবে। কোন কোশ্চেনটি অ্যাটেন্ড করলে তোমার বা কোন কোশ্চেনটি উইথড্র করা হয়েছে সেক্ষেত্রে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। এই কোশ্চেনটি অ্যাটেন্ড করো বা না করো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে, যেহেতু উইথড্র করা হয়েছে এক নাম্বার। আচ্ছা, তোমরা চ্যানেলটি কী করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। দেখো, আমি ভিডিওটির শেষ অংশ আমি পরবর্তী ক্ষেত্রে আমি বলছি, তার আগে কিছু কতগুলি জিনিস তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে তোমরা এই যে ফাইনাল অ্যান্সার কী আউট হয়েছে, এই ফাইনাল অ্যান্সার কির মধ্যে দিয়েই তোমরা জানতে পারবে। তোমরা মিলিয়ে দেখে নাও যে তোমাদের কতটা পরিমাণ নাম্বার হতে পারে বা কতটা পরিমাণ তোমরা নাম্বার পাচ্ছ, তার ওপর বেসিস করে তুমি কি করবে, তোমার আগামী দিনে যে কাউন্সেলিং প্রক্রিয়া আছে সেই কাউন্সেলিং প্রক্রিয়াটি তুমি ঠিক করতে পারবে। এবং তুমি ধরে নিতে পারো যে তো মোটামুটি তোমার কাট অফ কত আসছে অথবা তোমার হচ্ছে তুমি এখানে স্কোর কত হতে পারে, এইগুলি সবই তুমি দেখে নিতে পারো এই ফাইনাল অ্যান্সার কির দ্বারা। এবার আসছি যে মূল আলোচনার বিষয়। দেখো, তোমাদের সামনে প্রত্যেকে এখানে প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখাবো যে প্রত্যেককে, ধরো যে তোমরা এখানে এক নম্বর যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার কী, তোমার যে শিফট ওয়ান, শিফট ওয়ানের ক্ষেত্রে বলছি, এটি শিফট ওয়ানের ক্ষেত্রে কিন্তু উইথড্র করা হয়েছে, কথাটি মনে রাখবে। শিফট ওয়ানের ক্ষেত্রে একটি কোশ্চেনকে উইথড্র করা হয়েছে, তার ফুল মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার কোন কোশ্চেনটি সেটি আমি তোমাদের দেখাচ্ছি, তবু তার আগে কিছু জিনিস আমি তোমাদের বলে নিচ্ছি যে এক নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তোমার শিফট ওয়ানের যে সেট এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, তার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার কী, দেখো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে অ্যান্সার কী যেটি করা হয়েছে যে বি, আর দু নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু করা হয়েছে সি, এবং তিন নম্বর ক্ষেত্রে করা হয়েছে তোমার হচ্ছে সি। অনুরূপভাবে আমি নিচের দিকে কোশ্চেনগুলি তোমার হচ্ছে আসছি, এখানে তোমরা সিরিয়াল নাম্বার তোমরা খেয়াল করো, আমি একটু জুম করছি, কোন কোশ্চেনটির ক্ষেত্রে করা হয়েছে সেটি তোমরা অবগত হয়ে যাও। সেটি হচ্ছে কোশ্চেন, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে জুম করার সাথে সাথে যে তোমরা সিরিয়াল নাম্বার 76, দেখো সিরিয়াল নাম্বার যেটি আছে 76 লক্ষ্য করো। এখানে দেখো তোমার সেট এ বি সি ডি চারটি সেটই রয়েছে, এক্ষেত্রে কিন্তু একটি কোশ্চেনকে ডাব্লু লেখা আছে, অ্যান্সার কী কিন্তু খেয়াল করো যে ডাব্লু লেখা আছে। তাহলে ডাব্লুটি কেন লেখা আছে, কারণ কোশ্চেনটি উইথড্র করা হয়েছে, কোশ্চেনটি তোমাদের ক্ষেত্রে উইথড্র করে নেওয়া হয়েছে সেই জন্য ডাব্লু লেখা আছে। এবং তার পুরো রিমার্কস অর্থাৎ এনবি পোর্শন যেটি আছে, বিশিষ্ট দ্রব্যস্ট, তোমরা এই পোর্শনটাই দেখতে পাবে, এনবি পোর্শনে লেখা আছে দেখো যে ডাব্লু মিন্স কোশ্চেন ইজ উইথড্রন, উইথড্রন কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবং তোমরা যা মা কাট অফ পাচ্ছ তার থেকে এক নম্বর বাড়িয়ে পড়বে ধরবে, কারণ এক্ষেত্রে তোমরা কিন্তু উইথড্রন যেহেতু লেখা আছে উইথড্রন নাম্বারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এটা জিএনএম এর এএনএম এর ক্ষেত্রে। এবং নেক্সট পরবর্তী ক্ষেত্রে তোমাদের রেজাল্ট, ফাইনাল জিএমআর র্যাঙ্ক সম্বন্ধে আমি তোমাদের বলছি, ফাইনাল জিএমআর র্যাঙ্ক কার্ড তোমাদের আগামী 4 থেকে 5 দিন অথবা 6 দিনের মধ্যে তোমাদের হাতে থাকবে, তোমরা বোর্ডের তরফ থেকে তোমরা পেয়ে যাবে, এটি আমার ধারণা, ঠিক আছে। জেনপার ক্ষেত্রেও তাই ঘটেছিল, আমি যখন বলেছিলাম এখানে তোমাদের একটি অ্যাজাম্পশন করেছিলাম জেনপার ক্ষেত্রেও তখন ঘটেছিল, এবং তোমাদের ক্ষেত্রে অর্থাৎ এএনএম জিএনএম এর ক্ষেত্রেও অনুরূপভাবে কিন্তু তাই ঘটবে, অর্থাৎ তোমরা 4 থেকে 6 দিন ওয়েট করে যাও, তার মধ্যেই কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ডটি, আশা করছি তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পেরেছো যে জেনপার ক্ষেত্রে কাউন্সিলিংয়ের নোটিশ দেওয়া হয়েছে, এই প্রসেসটি কন্টিনিউ চলবে, এবং তোমাদেরও অনুরূপভাবে কিন্তু র্যাঙ্ক কার্ড যখনই পাবে তার থেকে 7-8 দিনের মধ্যে যবে থেকে র্যাঙ্ক কার্ড পাচ্ছ তোমরা হাতে, তার 7-8 দিনের মাথায় কিন্তু তোমাদের
কাউন্সেলিংয়ের জন্য একটি নোটিফিকেশান জারি করা হয়ে যাবে, এবং যেমন অনুরূপভাবে করা হয়েছে জেনপার ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের হাতে বেশি সময় নেই, অর্থাৎ তোমরা কী করবে, তোমাদের যে কাজগুলি এখন হাতে রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এইগুলি প্রত্যেকটি তোমরা কিন্তু তৈরি করে রাখো। এবং তৈরি করে রাখার সাথে সাথে কী করবে, তোমরা সেই জিনিসগুলি তৈরি করো, এবং ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তৈরি করো। তৈরি করার সাথে সাথে জিনিসগুলি তোমরা খেয়াল রাখো, এবং পরবর্তী কোনো নোটিফিকেশান যখন আসবে তখন আমি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পাবে। এবং তোমরা কী করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। কারণ এই আমাদের চ্যানেলের মারফত তোমরা এভরিথিং জানতে পেরেছো, কোন ডিস্ট্রিক্টে কতগুলি সরকারি কলেজ রয়েছে, জিএনএম এএনএম এ কাউন্সিলিংয়ে কতগুলি সিট ম্যাট্রিক্স এবং কাট অফ কত আসতে হবে, সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পেরেছো। এবং ভবিষ্যতেও কাউন্সিলিং প্রক্রিয়া সম্বন্ধে আরও অনেক বিশেষ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে আমাদের চ্যানেলের মারফত। অর্থাৎ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা কী করবে, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করো। এবং আসছি এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি তোমাদের বলে নিচ্ছি, যে তোমাদের জিএমআর র্যাঙ্ক যদি সেই পরিমাণ ভালো না হয়ে থাকে, তোমরা যদি ব্যাঙ্গালোরে অ্যাডমিশন নিতে চাও, ডিসক্রিপশন বক্সে দীর্ঘ 28 বছরের পুরাতন একটি নার্সিং কলেজ, বিজয়নগর কলেজ অফ নার্সিং, এবং সেই কলেজে তোমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো ডেসক্রিপশন বক্স থেকে ফলো করে। দীর্ঘ 28 বছরের পুরাতন নার্সিং কলেজ, এবং হচ্ছে 100% প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্ট সহ নার্সিং কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো, এবং অবশ্যই কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটি সেখানে থাকবে। তাই যারা ভাবছো যে পশ্চিমবঙ্গে তোমাদের অ্যাডমিশন হবে না বা হতে পারছো না, জিএমআর র্যাঙ্ক অনেক বেশি আসতে পারে, তারা ইমিডিয়েটলি ফোন করে নিজের অ্যাডমিশনটি কনফার্ম করো। এবং আরেকটি জিনিস বলছি, সেটি তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যে তোমরা যে কলেজে পড়ছো, অর্থাৎ যে কলেজে তোমরা পড়বে, সেই কলেজটি কিন্তু দীর্ঘ 28 বছরের পুরাতন কলেজ, নার্সিং কলেজ, এবং কেএনসি আইএনসি অ্যাপ্রুভড, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কর্তৃক অ্যাফিলিয়েটেড, এবং হচ্ছে কর্ণাটক সরকারের মান্যতাযুক্ত একটি নার্সিং কলেজ। তাই তোমরা যারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে চাইছো, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে ফোন নাম্বার পাবে, ফোন নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নাও, এবং নিজের যে সিটটি আজই বুক করে নাও ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিং জিএনএম এএনএম এ। এখন এই মুহূর্তে জিএনএম এ অ্যাডমিশন চলছে, তাই তোমরা দেরি করবে না। যারা ভাবছো যে আমরা অ্যাডমিশন নিতে চাইছি, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবে।